শাশুড়িমা বলেছেন দুপুর 12টার মধ্যে রেডি হয়ে থাকতে। আমার তো এখনো কিছুই হলো না। বৌমা, তুমি এখনো তৈরি হওনি? তোমাকে আমি বলেছিলাম না দুপুর 12টার মধ্যে সমস্ত কাজ সেরে তুমি তৈরি হয়ে নেবে। এই তো আমি এক্ষুনি হয়ে নিচ্ছি, এই সকাল থেকে কিছু। এই শোনো, তোমায় আর কোথাও বেরোতে হবে না, ঠিক আছে? তৈরি হতে পারোনি, কোথাও যেতে হবে না। তুমি ওই রাত্রিবেলার তরকারিটা করে রাখবে, আর যাবতীয় যা এঠো বাসন হবে সব মেজে রাখবে। আর হ্যাঁ, ওই ছাদ থেকে শুকনো জামা কাপড় গুলো তুলে এনেও ভাঁজ করে রাখবে, সব করে রাখো। আচ্ছা মা, আমি সব করে নেব, আপনারা যান। বাবা, আর পারি না, সারাদিন পরে এই একটু পেপারটা নিয়ে বসবো। কি দিয়েছে আজকে কাগজে? বৌমা, কত চিনি দিয়েছো তরকারিতে? তুমি জানো না আমার সুগার আছে? তুমি মারবে আমায়? হ্যাঁ মা, আর হবে না কোনোদিনও। এই বৌমা, ঘুম হচ্ছে? ঘুম, কালকে বললাম তরকারিতে মিষ্টি বেশি হয়েছে বলে আজকে নুনের গোলা বানিয়ে দিয়েছো? এটা খাওয়া যায়? হ্যাঁ এটা খাওয়া যায়। আর আমি একটু আগে ছাদে গিয়েছিলাম, একটা গাছে তুমি জল দাও না, প্রত্যেকটা গাছ মরে যাচ্ছে। কি শুরু করেছো তুমি? হ্যাঁ আমি এই চলে যাচ্ছি, কালকে থেকে আমি দেখে নেব কি করো, বুঝেছো? আবার করবো, বেশ করবো। মা, আরে ও মা, তুমি কোথায়? আরে তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তুমি রান্নাঘরে কি করছো? আরে এসো, আমাকে বেরোতে হবে। এই তো বৌমা এসে গেছি। এই যে তুমি আর বাবু আমার হাতের এই এই খিচুড়িটা খেতে ভালোবাসো না, তাই জন্য আমি একটু আজকে খিচুড়ি বানিয়েছি তোমাদের জন্য। আরে মা, তুমি কি করো না, তোমাকে কালকেই আমি বললাম না যে আজকে দুপুরবেলা আমরা বাইরে লাঞ্চ করব, তোমার কিছুই মনে থাকে না সত্যি, আর কিছু বলার নেই, ধুর। আচ্ছা সে আমি ফ্রিজে তুলে দিচ্ছি বৌমা। হ্যাঁ যাও, খাবারগুলো ফ্রিজে তুলে দাও, ঠিক আছে? এবারে বেরোচ্ছি আমি, কিন্তু আমিও তো যাবো, আমি তৈরি হয়ে আসি। মা না না দাঁড়াও, আরে তুমি কোথায় যাবে, তোমায় যেতে হবে না। তোমার সেই মনে নেই আগের বার, সেই আগের বার আমরা গেলাম খেতে, তুমি স্টার্টারটা খেয়ে পেটে ব্যথা হলো, তারপরে আমাদের সেই গাড়ি করে ফিরে আসতে হলো। তুমি যা রান্না করেছো তুমি ওটাই খেয়ে নাও, বুঝলে মা? হ্যাঁ আজকে আর বেরোতে হবে না, ঠিক আছে? আমি চললাম। ও হ্যাঁ তাই তো, ঠিক আছে আমি যাবো না বৌমা, তোমরাই ঘুরে এসো। হ্যাঁ শোনো না, আমি একটু বেরোচ্ছি বুঝলে, কিছু কেনাকাটা করার আছে, ঠিক আছে? আরে তুমি একা যাবে কি, আমিও তো যাবো তোমার সঙ্গে। হ্যাঁ আচ্ছা চলো একসাথেই যাই। আচ্ছা ঠিক আছে, সে তো না হয় হলো, দাঁড়াও তোমার ছেলে ফোন করছে দেখি। হ্যালো, হ্যাঁ বলো। পুরীর টিকিট কবে? আজকে? আরে তুমি না কি করো। হ্যাঁ 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 ঠিক আছে। আরে কিন্তু কিন্তু আমাদের তো কোনো ব্যাগই গোছানো হয়নি এখনো। এইতো, কোনো চিন্তা নেই, আমি ব্যাগ প্যাক সব গুছিয়ে ফেলেছি বৌমা। মা কিন্তু দুটো ব্যাগ কার, মানে একটা ব্যাগ একটা ব্যাগ কার? আরে এই ব্যাগটা তোমার আর এই ব্যাগটা আমার। ও তুমিও যাবে আমাদের সঙ্গে পুরী? চলো, আরে তুমি না থাকলে ভাল লাগে। যাবো না মানে
আমি কি তোমাকে একা ছাড়তে পারি? তুমি হলে আমার বেস্ট ফ্রেন্ড। ও বৌমা, বৌমা এই নাও চা। গুড মর্নিং, ধরো। আয়েশ করে চা খাচ্ছে। ওঠো, যাও গিয়ে কাজগুলো শুরু করো বাড়ির। না না বৌমা, তুমি চাটা খেয়েই ওঠো। একদম চুমুক দেবে না বলছি, ওঠো। না না বৌমা, তুমি চাটা খেয়েই ওঠো। একদম চুমুক দেবে না বলছি, ওঠো। খাবে না, খাও। খাবে না, খাও। চুমুক দেবে না, খাও। খাবে না, খাও। যাই গিয়ে বাবুকে ফোন করি, আবার বাড়িতে ডাক্তার ডাকতে হবে।